রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া এলাকায়। মঙ্গলবার থেকে তেলিপাড়া সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে এই ব্যক্তির নাম মনোজ সাহা, আনুমানিক তার বয়স 50 বছর। মঙ্গলবার সন্ধ্যায় তেলিপাড়া এলাকায় একটি বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন এবং পুলিশ। গোটা ঘটনায় পরিবারের লোকজনের অভিযোগে এই ব্যক্তিকে খুন করা হয়েছে। গোটা ঘটনা কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার পরিবার। বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে পুলিশের এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমরা শুনবো এই বিষয়ে কি জানিয়েছেন পরিবারের সদস্য তুহিন সাহা। হ্যালো কোচবিহার, এলজি কা এক্সক্লুসিভ শোরুম আপ আপকে শহর মে খুল গয়া। ইতনা বড়া ডিসপ্লে আপকো অর কহিন নেই মিলেগা। এয়ার কন্ডিশনার, সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ডাবল ডোর সিঙ্গল ডোর রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, মাইক্রো ওভেন, এলইডি টিভি, ওএলইডি টিভি, সাউন্ড বার, স্মার্ট স্পিকার্স। হার প্রোডাক্ট মে ডিসকাউন্ট, হার প্রোডাক্ট মে ইন্স্যুরেন্স, হার প্রোডাক্ট মে ইএমআই, হার প্রোডাক্ট মে ক্যাশব্যাক, হার প্রোডাক্ট মে সুপার ফাস্ট সার্ভিস ব্যাকআপ, হার প্রোডাক্ট মে গিফট। তো সোচনা কে আপ চলে আইয়ে এলজি বেস্ট শপ মে মা ভবানী চৌপতি। এসা শোরুম অর কহাঁ। আমার মোটামুটি 6:10-15 নাগাদ একটা ফোন আসে আমার মোবাইলে। একজন মহিলা ব্যক্তি ফোন করেন, তো উনি বলেন আমার বাড়ি তেলিপাড়া। আমি সে বলেন তোমার দাদা এখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে। সেখানে আমি চলে যাই, দেখি আমার দাদা ওখানে খুব গুরুতর অবস্থা, চোখে আঘাত নিয়ে বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছে। তারপরে আমরা দাদাকে ওখান থেকে তুলে নিয়ে প্রাথমিক হাসপাতালে নিয়ে মানে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি। সেখানে ডাক্তার দাদাকে মৃত বলে ঘোষণা করে, আর সেটা আমরা সেই বডিটাকে আমরা কামাখ্যাগুড়ি আউটপোস্টে বড়বাবুর কাছে জমা দিয়ে দিই। কী নাম আপনার দাদার? আমার দাদার নাম মনোজ সাহা। কত বয়স? কত? 50-51। কী মনে হচ্ছে এটা কি তো মার্ডার? আমার তো মনে হচ্ছে কেউ করে মেরে ফেলেছে আমার দাদাকে। পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছি। আপনার নাম? আমার নাম তুহিন সাহা।